হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, একটু চিন্তা করো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল বাজান, এত বড় শক্তিধর দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল, এত বড় শক্তিধর জালেম। আরে ওকে আমার মালিক দুনিয়া এত আরামে রাখছিল, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত এ ভিতরে একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখলো। ওর এত বড় পাওয়ার, আমার মালিক ওকে এমন ক্ষমতা দান করলো নীল দরিয়ার পানি ওর কথায় ভাটা জোয়ার হয়। আর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যেই গাছের পাতা যেগুলো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইতো, এত বড় শক্তিধর। যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া এবারে চুবাইয়া চুবাইয়ার পর আমার মালিক মারছে, জোরে বলো কথা ঠিক না বেঠি। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে মালিকের বেহেশতে যাবে না, ওর কথিত নতুন বেহেশত তৈরি করলো। সাদ্দাতের বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া আছে। এ বুড়াটা কে? বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাতের আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্যে। আস্তে জানটা নিয়ে গেল, ধকটা জমিনে পইরা রইল। কই সাদ্দাতের সম্পদ, কই সাদ্দাতের সম্মান, কই সাদ্দাতের বেহেশত? এখন তাকাইয়া দেখো সাদ্দাত ধরাশয়া দলি দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পইরা রইল। বাজান ইতিহাস পইরা দেখো, তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে বাদশাহ সিকান্দার, ইস্কান্দার বাদশাহ যাকে বলা হয়, ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরাইয়া দাফন করিও। তিনি বললেন, কেন? যে তামাম দুনিয়ার মানুষ দেখবে তামাম দুনিয়ার বাদশাহ করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি 18,000 কম বেশি মাখলুকার সৃষ্টি করছি। আল্লাহ 18,000 কম বেশি মাখলুক সৃষ্টি করছেন না? আল্লাহ বলতেছেন এর ভিতরে 2টা মাখলুকার, একটা হলো মানুষ আর একটা হলো জিন, কয়টা? এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলেন, কিসের জন্য? এখন বলতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়াখুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি কেন বানাইলাম তোমরা শুই না নাও, আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এখনই বুঝবে। এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য আমাদের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ থাকবে? দুনিয়া থাকবে? মানুষ বাঁচবে? তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের হবে কি? ভালো করে বুঝেন, কিছু হবে? তাহলে সূর্য আমাদের জন্য বানাইছে, কথা হয় না? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে? একটা মানুষ না থাকলে মাছের হবে কি? তাহলে মাছ বানাইছে আল্লাহ কাদের জন্য? এক গরু আমাদের লাগে, এই যে একটা মানুষ দুনিয়া না থাকলে গরু হবে কি? তাহলে গরু আল্লাহ বানাইছে, আস্তে কন, আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে, একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হবে? তাহলে সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন, আর একটু আস্তে কন, তার ইবাদতের জন্য। এখন ইবাদত বোঝা লাগবে না, এই বুঝের জন্য মাহফিল, কথা ঠিক না? এবাদত একটা আরবি শব্দ, এবাদত কি শব্দ?
উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এটা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক আছে? এখন আমার বাজানদেরকে বলবো, হে এইটা একটু সহজ বোঝার জন্য, এই নামাজ ইবাদত না? আস্তে কয়, নামাজ পড়া, নামাজ না পড়াও কিন্তু ইবাদত, এটু বুঝলেই হইবে। রোজা, রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন ইবাদত, আবার রোজা না রাখাও কিন্তু ইবাদত। আপনার কাছে আশ্চর্য লাগছে না? এখনই বুঝবেন সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? আবার কোন সূর্য দেখ মাথার উপরে চলে আসছে, এই নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ পাইছেন কি? নামাজ পড়ে সব পান নাই, ভালো করে বোঝেন, এই রোজা রাখলে সব না গুনাহ? কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন রোজা পাইছেন কি? কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন সব পান নাই। ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য রোজা রাখছেন সব পান নাই, পাইছেন আমল নামায় গুনাহ। তাহলে এক কথায়, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। এইটা কি আলহামদুলিল্লাহ বুঝাতে পারলাম? এটা বুঝাতে পারলাম? এখন আলহামদুলিল্লাহ, তাহলে এখন ওয়াজ করা সহজ হয়েছে না? মাশাআল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, এই আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আছে। মুখ খুললে বললেন, আছে। পারিবারিক জীবনে, আছে। এই সামাজিক জীবনে, আছে। এই ব্যবসা বাণিজ্যে, আছে। রাজনৈতিক, আছে। আন্তর্জাতিক, আছে। সুরাতে সিরাতে, আছে। এই সব ক্ষেত্রে মালিকের হুকুম আছে, তাহলে এই বোঝা লাগবে। আপনি এই ব্যক্তিগত জীবন অনেকে তো গুরুত্ব দেন না, রাগ করিয়েন না কেউ বাজার, বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। এই যে লম্বা জামা কইছি আমরা গাই দেই, এই এই পোশাকের ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আছে? আমার মালিক কি বলছে? লেবাসু তাকওয়া যালিকা খায়র, আমার মালিক বলতেছেন পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। পরহেজগারী লেবাস কোনটা? এটা বোঝা লাগবে না? এই আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন শান্তির দুধ হিসাবে দুনিয়াতে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? এখন ওস্তাদ হইলে ছাত্র লাগে না? ছাত্র কারা বলেন? সাহাবায়ে কেরাম বলেন কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি, কথা বুঝলেন? তাহলে সাহাবায়ে কেরামরা হইল সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, কথা ঠিক? এখন তালাশ করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন পোশাক পরছেন এবং কোন পোশাক পরতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কোন পোশাক পরাইছেন এবং কোন পোশাক পরতে বলছেন, এইটা হইল পরহেজগারী লেবাস। আস্তে কয়, ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা বের হয়েছে, পোশাকের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, ঠিক না? গুরুত্ব তো দেয় না, বরঞ্চ এখন তারা আমেরিকা, লন্ডন, চীন, ভারত এবং বিভিন্ন বিজাতি, এদের যে পোশাক আছে না, এই হাফ শার্ট, ফুল শার্ট, হাওই শার্ট, ফুল প্যান্ট আছে না? আস্তে করে দেখি, লম্বা জামার মধ্যে সব থাকছে নাই, কইতেছে দাড়ির মধ্যে স্থান থাকছে, এই মিয়া চুলের মধ্যে স্থান থাকছে, টুপির মধ্যে স্থান থাকছে, এই জামার মধ্যে স্থান থাকছে, তাহলে এই স্থান ঠেকছে কোন জায়গায়?
তোমার বলে ইসলাম কোন জায়গায় ঠেকে না, ওই একটা প্রবাদ বাক্য আছে মিয়া, ওই যে একজনে শখ বুঝেন তো, শখ বুঝেন নাই মানে হ্যাঁ মনে একটু চাহিদা, একটা হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে, বাঘ কি অঙ্কন করবে, এখন বাঘ যারা অঙ্কন করে তাদের কাছে বলে ভাই আমার হাতে একটা বাঘ আঁকতে দাও, এখন বাঘ আঁকতে হইলে সিজু করে দেখেন, এখন বাদের বাঘের মাথা 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 আঁকবে, যেই কয়েকটা টোকা দেশে ভাই 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 থামে কি হয়েছে, কলে থামোদি ভাই কি আঁকতে আসো, কলে বাঘের মাথা, কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে মাথা না থাকলে কি হইবে, আর একটা আঁকো, এমন পেয়ে থাকা শুরু করছে আসিল্লেই হচ্ছে ভাই থামো দেহি, এমন হাত থাকবে বাঘ থাকবে হাতের মধ্যে অত বাস্তব না বেটা, ওই পেট না আঁকলে হইবে কি, এমন করতে করতে এখন আর কিচ্ছু নাই, এমন করে বাঘ আঁকো, এখন ওই আকুন নেলা বলতে আছে যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের চোখ নাই, যেই বাঘের কান নাই, যেই বাঘের লেজ নাই, এ আল্লাহর দুনিয়াতে বাঘ নাই, ও বাঘ আমি আঁকতেও জানি না, কথা বুঝছো, এখন ইসলাম টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, চুলের মধ্যে নাই, লম্বা জামার মধ্যে নাই, ওই পায়জামার মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তাই ইসলাম ঠেকছে কোন জায়গায় যাইয়া, কথা বুঝছে, এই যে আমার বাজারদেরকে বলবো এই পরহেজগারি লেবাস দরকার আছে না নাই, হুকুম আমার কোন পীরে না আল্লাহ, এই জন্য কবি এক কথায় বুঝাইছেন বাজান না, আমেরিকা লা লন্ডন সে হুল ফাত হামি মস্তে মদিনা কর খুদায়া, হে মুসলমান সন্তান তোমাদের রাস্তা আমেরিকা লন্ডন, ভারতের রাস্তা না রে মুসলমান, তোমাদের রাস্তা হইলো মদিনার আল্লাহর হাবিব শুয়ে আছেন তার দেখানো রাস্তা, তাহলে পোশাকাদির ব্যাপারে মালিকের হুকুম আছে আছে আছে, পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই, এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে তাসবিহিয়া মাওলার জিকির করে তাহাজ্জুদের নামাজও পড়ে, ওদিকে ঘরে ছেলেটা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে বেপর্দায় চলে স্ত্রী বেপর্দায় চলে, তুমি ভালো করে যাই না রাখো, আমার মালিক বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এখানে আমার মালিকের হুকুম আছে না নাই, জোরে বলা আছে না নাই, আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলেন তোমরা ঈমান আনবা, তোমরা আমার উপরে বিশ্বাস রাখবা, কেমন বিশ্বাস কেমন ঈমান আনবা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ধরন বলেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামরা আস্তে কয়, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে ঈমান আনো, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল, হ্যাঁ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান না, হ্যাঁ যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে, ছেলে তখনো মুসলমান হয় নাই, ছেলে তখনো মুসলমান হয় নাই, ওই ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে, পরবর্তী ছেলে মুসলমান হয়ে গেল, একসময় ছেলে ডাক দিয়ে বলে আব্বা জান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে করছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আমার বৎস শুনো, আমি খোদার কসম করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তাও সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ 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 তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি আমারও শত্রু, হে আল্লাহর বান্দারা
হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সাত প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে কয় প্রকার এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ যারা মহব্বত রাখবে আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আর যারা মহব্বত ভাঙবে ছাড়বেও আল্লাহর সন্তুষ্টির জন্য এই দলীয় লোকদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়া দান করবে সুবহানাল্লাহ কথা ঠিক না বেঠিক বর্তমানে এক শ্রেণী আমার বাজার না বেরোছে দল করে দল আস্তে কয় কি করে বোঝেন নাই মনে হয় কি করে এই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলো না ইসলামের বিরুদ্ধে হুকুম দিল আরে নাকি নাকি না নাকি করলো চিন্তা ভাবনা না কইরা দল করে তো করে দল ছাড়ে না তাহলে এখন এই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন পাশ করবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা অন্যায়কে প্রশ্রয় দেবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে এদের সঙ্গে যারা দল করবে এদের মহব্বত কি আল্লাহ রাজি খুশির জন্য না কার জন্য হ্যাঁ তুমি ভালো কইরা যাই না রাখো নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়তে পারে তুমি তাসবিহ 24 ঘন্টা আমার মালিকের জিকির করতে পারো হজ 10 বার করতে পারো কিন্তু তুমি ভালো করে যাই না রাখো তোমার মহব্বত যদি আল্লাহর জন্য না হয় মহব্বত ছাড়াও যদি আল্লাহর জন্য না হয় তোমার জায়গা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে হবে না তাহলে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হইয়া যায় জোরে বলেন নাউযুবিল্লাহ আমি আমার ভাইদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো এক শ্রেণী আমার বাজান্দা মনে করে নামাজ পড়ে যথেষ্ট নাজাত পাইয়া জান্নাতের উঁচু মাকাম একেবারে ফেরদাউস আছে না নাই এই একটা গল্প শুনেন নাই এই পূর্বাদ বাক্য স্বপ্নের মধ্যে আপনি কোথায় সে আমিও তো এই বলাইয়া নাতি বুঝছেন আমার নানা বাড়ি কিন্তু দেউলি তালুকদের বাড়ি বুরহানুদ্দিন বলছেন তো আমি আপনার গো এই মাটিরই তো সন্তান তাই সেই হিসেবে বলতেছি আপনার কথা শুধু ওই শীতের দিনে হাঁসের গোস খুব কায়দা করিয়ে খায় তৈলাক্ত হাঁস নাকি তৈলাক্ত হাঁসের গোস আর রুটি পিঠা বানাইছে চাউল দিয়ে খুব সুন্দর মোলায়েম মশাদায়ও বুঝলেন ওদিকে হাঁসের গোসটাও খুব তৈলাক্ত হাঁস পাকও খুব সাদইস এখন ঘুমে স্বপ্নের মধ্যে মজামাই দিয়ে হাঁসের গোস আর রুটির পিঠা খায় এর মধ্যে খায় স্বপ্নের মধ্যে মজাও পাইছে পেট ভরিয়া হাঁসের গোসও খাইছে খাইয়ে লইয়া তো খুব আনন্দ এই হাঁসের গোস আর রুটির পিঠা এই স্বপ্নের পেট ভরছে পেট ভরছে বরং পাশে যে খাতা খেতা ছিলেন তো চাবাইয়া ফাতা ফাতা জোরে আসবেন না জানি ওই হাঁসের গোস রুটি চাবাই কেউ দিলে খাতা চাবায় জোরে বুঝছেন কথা তাহলে ওই স্বপ্নের হাঁসের গোস রুটি চায় কোনোদিন প্যান করে না তাই যারা নাকি অমা খলা কতু জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মালিক তোমাকে আমাকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বনে দাম আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি মালিকের হুকুম পালন করি আমাদের নামাজ দিয়ে আমার মালিকের কিন্তু কিছু আসে যায় না এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি আস্তে কয় দেন আর নামাজ দিয়ে কোনো কাজ আছে এই আমরা রোজা রাখি রোজা দিয়ে আল্লাহ করবে কি কোনো কাজ আছে আমরা হজ করি হজ দিয়ে আল্লাহ করবে কি কোনো কাজ আছে আমরা কোরবানি পশু জবাই করি এর রক্ত গোস্ত আল্লাহ দেয় কি নেয় কি দেখে কি পায় তোমার আমার ভিতরে অবস্থা কথা ঠিক কিনা হুজুর নামাজ পরীক্ষা আর আমার মালিক পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে মেয়া এখানে মেয়া করে তোমার সমস্যা যে ও আল্লাহর বান্দারা ভাই বুঝছেন মালিক আমাদেরকে পাঠাইছে কিসের জন্য কথা হয় না পরীক্ষার জন্য
আমার মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষার জন্য পাঠাইছি আমার হুকুম অনুযায়ী কেটা করো আর কেটা করো না, এই জন্য আমি স্বাধীনতা দান করছি। পরীক্ষার ফলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য, ওখানে কোনো বাধা নিষেধ আছে? আমার কাছে তা লেখে বাধা দেওয়ার কোনো আইন আছে? তাহলে পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া আমার মালিক বলতেছে এইটা কর এইটা করিস না, আমি দেখবো আমার কথা মানো কি না, কথা বলছে যারা মানবে আমার মালিক তাদের জন্য বেসারা সুসংবাদ, তোদের জন্য আমি মেহমানখানা বানাইয়া সাজাই আমি অপেক্ষা করতে আছি, কি কথা ঠিক না? ঠিক। আর যদি আমার কথা অনুযায়ী না চল তাহলে জেলখানাও বানাইছি। ওই জেলখানার মধ্যে এক এক অপরাধের জন্য বিচারকের সামনে যখন আসামি বলে স্যার অন্যায় করছি একটা, মাফ করিয়ে দেন আর করব না, ওয়াদা করতেছি। যশব মাফ করে না? করে। বলে ওরে আসামি মাপের কোনো আইন নাই, অন্যায় একটা করছো একটা শাস্তিই দেবো, দুইটা দেবো না, কথা ঠিক? তাহলে এক অক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য অক্ত আসছে, কেউ যদি ইচ্ছে করে এক অক্তের নামাজ নিয়ে অন্য অক্তের কাজা কইয়া পড়েন, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাইরা দেন রমজান মাসে, কম পক্ষে 70,000 বছর জাহান্নামের ওই জেলখানা আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলেন, একটা কবিরা গুনাহ হবে আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন, একটা কবিরা গুনাহ হবে আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয় তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজান একটা উদাহরণ খেয়াল রাখা দরকার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দিয়া বলে গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো, মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, তুমি কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন। বাজান একদিন পেটও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেটে বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরে খাদ্য খাইয়া ফেলল। গোলাম ডাক দিয়ে বলে হযরত আপনি না জিজ্ঞেস করে কেন খাদ্য খাইলেন? তখন বলেন বাবা তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ে তুমি আনো, আজকেও চিন্তা করছি হালাল উপায়ে আনছো, পেটেও বড় ক্ষুধা, জিজ্ঞেস না করে খাইয়ে ফেলছি, এখন বলো কিভাবে তুমি কামাই করছো? গোলাম বলে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা লোকটা ভালো হয়ে গেছে, ওই যে ভালো হইছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দেবে। আর বর্তমানে যদি আমাদের যুগ হইতো কতুয়া কত ফতুয়া বের হইতো তার কোনো শেষ নাই, কথা ঠিক না? ঠিক। আর সে বলতেছে হারাম খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেবো না। হযরত তাইলে পেট ভরে পানি খান, পানি খেলে গলার ভিতর আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরে পানি খেইল, গলার ভিতর আঙ্গুল দিল, বমি হলো, তারপর হারাম ওই খাদ্য ভিতর থেকে বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ হে আমার মালিক দয়া মায়া করে হারাম খাদ্য আমার থেকে বের করছেন। এই ছিল তাদের ইমান, এই ছিল ইমান। আর বর্তমানে একদল বের হইছে, এই ক্ষমতা পাইয়া ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি সাদাবাজি জুলুমবাজি মিথ্যাবাজি।
রাজি। এই দেখো যে সম্পদ তো গুছায় গুছায় শুধু তাই না, এই কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া পর্যন্ত তৈরি করে। ওদিকে যখন বয়স হয়, বয়স তখন যায় কই, কোলে বইলেন নেতায় হস করতে যায় কই, হস করতে যায়, হস দিয়ে আইসে এখন নেতা রাতে গুনে তসমি যায় না, তসমি করতে আছে বানছে বেরু একটা লাগাইছে লম্বা জামা গাই দিয়া, এখন তো একের হাজির সাহেব, তুমি ভালো করে যাই না রাখো, যতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ সম্পদ তুমি ধোকাবাজি কইরা, কাউলটামি পাউলটামি কইরা, টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা, যেই সম্পদ তুমি ভক্ষণ করছো ব্যবহার করছো, তুমি সম্পদ গুছাইছ, ওই পরিমাণ সম্পদ তুমি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যদি সরকারি ফান্ডের নিয়ে থাকো, সরকারি ফান্ড কোন ব্যক্তির থেকে যদি নিয়ে থাকো, ব্যক্তিকে ফেরত না দেওয়া পর্যন্ত দশবার না, তুমি যদি পঞ্চাশ বার হজ করো, জাহান্নাম ছাড়া তোমার জায়গা হবে না। হাদিসের ভিতরে আছে ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ। এই যে আমার বাজানদেরকে বলো তাদের ইমান কেমন ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন, শুনছেন না, নীল নদীর নাম শুনছেন, নীল নদী, নীল নদীর, আস্তে আস্তে আস্তে, নীল নদীর এই প্রতি বছর একটা নিয়ম ছিল, একটা সময় পানি শুকাইয়া যাইত, আর ওই পানি শুকাইলে ওই নীল নদীর পানি খেয়া লোকজন বাঁচে, আর ওই পানি দিয়ে ফসলাদি হয়, পানি শুকাই গেলে মানুষ সব শেষ, কিন্তু করা লাগবে কি, একটা সুন্দরী যুবতী একটা মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে, বলি বলি বলুন সবাই, তাহলে নীল নদীর পানি জারি হইত, চালু হইত। এখন ইসলাম যখন নাকি আমির মিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার আয়াতের ভিতরে যখন নীল নদী পরিচালনার দায়িত্ব এলাকায় এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে, এখন নিয়ম কি, সুন্দর একটা জুবিতে মেয়েকে বলি দেওয়া ইসলামে জায়েজ আছে না, ওয়াক কয় কি জায়েজ নাই, এখন দেখবে নেক্সট শ্রেণী কিন্তু ফতুয়াবারি করবে, এই মিয়া লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বাঁচা লাগে না, একটা জান গেলে করার কি, অন্তত লক্ষ লক্ষ মানুষ জীবন তো বাঁচাইতে হইবে, তাহলে একটা তো বলি দেওয়াই দেখবে, বর্তমানে একদল বাইরেছে না, এই মিয়া ব্যাপার তো মহিলা তো গুলো একসঙ্গে টেবিলে বইয়ে চা খায়, নাস্তা করে, মিটিং করে, আস্তে করে ফটুয়া দিয়ে করে না, না ফটুয়া ছাড়া আস্তে কয় দেয়, তোরা ফটুয়া বাইরেছে না, তখন কইবি কি মন্দের ভালো, মন্দের বাংলাদেশে যদি মন্দের ভালো লাগে, ভালো আছে কোন দেশে, যেই দেশে বি সত্তর বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে, সেই দেশে যদি মন্দের ভালো হয় ভালো হইবে কোন দেশে, যেটা বলেন কথা ঠিক না ঠিক, এখন ইসলামে কে বলি একটা যুবতী মেয়ে জবাই দেওয়া যায় আছে, এখন এলাকার গভর্নর, গভর্নর পানি শুকাইছে নদী, যুবতী মেয়ে জবাই না দিলে পানি আসবে না, এখন করা কি, গভর্নরকে বলো কি, এত ইসলামে যায় নাই, তাহলে করা লাগবে কি, মানুষ দিয়ে সম্মরবে, বলে আমির এর কাছে জানা লাগবে, আমির মিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক তার কাছে সংবাদ পৌঁছইল, আমির ঘটনা তুই, আমির বলে বলো কি, একটা সুন্দরী মেয়ে জবাই দেবে তার ভিতরে পানি আসবে, কথার কথা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়, আমার মালিকের ক্ষমতা কোথায়, আমির মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে, কি লেখে, আল্লাহ মাফ করুক আমাকে যুগে হইলে কইতো কি হুজে হুজুর বলে পাগল হইতো, আচ্ছা পাগল নদীর কাছে চিঠি লেখে, হ্যাঁ পাগলামি না, ভালো পাগলামি না, এ নদীর কাছে চিঠি লেখে, এ নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট
سيتي নিয়ে নদীর ভিতরে ফলাইলো যখন সিটি নিয়ে নদীর ভিতরে ফলাইলো কথার কথা পানি ফলাইতে সিটি দেরি শুমশুম কইরা পানি আইসা নীল নদী পরিপূর্ণ পানি ওই যে নীল নদী বর্ষে আসুদ আর শুকায় নাই এর নাম হলো ঈমান ঠিক